Hello guys, welcome back to another brand new video. Asker video onek beshi special karon onek din por amra ekane aschi gorar jonno and amader sathe special she byakti jake amra ekta video te expose korechhilam sheo amader sathe ache. Jai hok guys, or byapare kichu na boli karon kichu bolte gele abar o kintu mind kore fela karon shobab prayer komor. আর আজকে গাইস একটা গুড নিউজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ঘরে কিছুদিন পর একটা ওয়াইফাই আনতেছি, যার জন্য আপনাদেরকে নিউজটা দিতে যাচ্ছি এবং তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করা হবে। কিছুদিন আগে গাইস আমাদের ঘরে একটা ছাগল ছিল, সেটার জন্য আমরা একটা ঘর তৈরি করছিলাম। এখন কিন্তু এখন ব্যাপারটা হয়েছে ছাগলটা তো সেল করে দেওয়া হয়েছে বা বিক্রি করে দেওয়া হয়েছে একটা রিজনে। আর এখন কি করা হবে, এই ঘরটার মধ্যে আমরা এখন রোদ্দুর জন্য একটা স্পেশাল ঘর বানাবো, সেখানে ও বসে বসে সারফি সেখানে বসে বসে কথা বলবে, বুঝতে পারতেছেন। এখন তো আমাদের সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি বিজয় কেদার, সে অনেক ভালো ছেলে, অলওয়েজ আমার ভিডিওগুলো মানুষদেরকে সাজেস্ট করে দেখার জন্য, খুব ভালো একটা ছেলে অনেক। গাইস যদি আপনাদেরকে আজকে ওয়েদারটা বলতে চাচ্ছি, আজকে ওয়েদারটা অনেক বেশি জোশ আর বৃষ্টির ওয়েদারটা আমাদের সবার ভালো লাগে, স্পেশালি যখন এখানে দেখতে পাচ্ছেন এদিকে প্রজেক্ট আছে, আমরা স্পেশালি আজকে এখানে আছে কিছু ফটোশ্যুট করবো স্পেশালি, সেজন্য আমরা এখানে আসছি। আজকে বৃষ্টির ওয়েদারটা বিষয় কিছু বলবে বিজয়, দেখেন এখানে অলরেডি শুরু হয়েছে ফটোশ্যুট চলতেছে গাইস এখানে অলরেডি। অ্যান্ড আমাদের সাথে একটা ছোটো বাচ্চা একটা অ্যাড হয়েছে, এখন দেখতে পাচ্ছেন সাইকেলটা হচ্ছে ওর, সবাই এখন ফ্ল্যাক্স করছে ওর সাইকেলটা নিয়ে। আর এখন এলন বয় এখানে দাঁড়িয়ে আছে, অল টাইম মোবাইলে থাকে ভাই, আমি বুঝি না এর ছেলেটা অল টাইম মোবাইলের মধ্যে কী করে কী করে আমাকে একটু বলতে দিবেন ওর ব্যাপারে। হ্যাঁ তুমি ও কমপক্ষে হলো বলাবার বলবো না, আমার ছেলে মানুষ এখন বলা ভালো না, কিন্তু গাইস আপনারা বুঝে নেন চুলগুলো, গাইস চুলগুলো সারাক্ষণ এরকম এরকম করে, এটার মানে কি হতে পারে আমি তো কিছু বুঝতেছি না। এই তোমাকে কি কেউ দেখতে আসছে এখানে, এখানে কোনো কি মেয়ে আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা আমি একটা পাঁচটা আর একটা ছয়টা, এখানে ছয়টা ছেলে আছে বাট কোনো মেয়ে নেই, ও সবসময় এরকম এরকম করে বুঝি না, হাত নাই আর কে স্পেশালি, কিন্তু লুক চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন ফসে যাচ্ছে, এটার মানে হচ্ছে ও এখন ফেয়ার আপলি ইউজ করতেছে গাইস, সেজন্য বর্তমানে দেখেন গাইস কি গ্লো করতেছে গাইস, মানে ডায়মন্ড পুরা ডায়মন্ডের মতো পুরা গ্লো করতে। এই ওয়েদারটা কার জন্য তুমি উৎসর্গ করতে চাও? আমি রুদ্র আর ওর ওয়াইফের জন্য, ছেলেটা যে এত ভালো একটা ভালো ব্লগ করে, এখন ব্লগটা আমি ঢাকা থেকে দেখে এখানে আপনি আপনি এখানে চলে আসছে আমি আমি নেচারকে ভিডিও করতেছি, নেচারকে ক্যাপচার করতেছি, তোকে তোকে কেন ভিডিও করবো, তোকে কেন ছবি তুলবো আমি, তুই কে হয়েছ যে জানি একটু ফেয়ালাপি, জানি একটু ফেয়ালাপি মেঘে একটু আমার থেকে হ্যান্ডসাম বেশি হয়ে গেছো, বুঝতে পারতেছি হাসিটাও জোস গাইস, যদি কোনো মেয়ে দেখে থাকেন অবশ্যই ওর উপর ক্যাশ খাবেন, আর নাম্বার চাইলে আমাকে ওই ইনবক্স বলে দিছে। এ মেয়েদের নাম শুনলে এত হাসি পায় রোদ্র, আমি বুঝি না এত হাসি কেমনে পায়। গাইস ওখানের মধ্যে একটা ছোট মাছ আছে যেটা এখন সবাই ধরতে যাচ্ছে, অবশ্যই ধরতে পারে তার জন্য একটা লাইক সবাই যা নাম, ওকে এখন যাচ্ছেন সবার কোথায় কোথায় দেখা যাচ্ছে না, সামনে গেল সামনে গেল, এখন আচ্ছা এটা 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 এখানে এটা আসলি এটা আসলি
ছোটো না ওটা বড় মাছ আসবে। আচ্ছা চল পাইলাম না গাইস, অনেক চেষ্টা করছি, চল আসো লেটস গো। ফাইনালি গাইস আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি অ্যান্ড ভিউটা দেখেন জাস্ট অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে। অ্যান্ড ক্যামেরা দিয়ে আমি বুঝতে পারতেছি আপনাদেরকে ভিউটা অনেক বেশি জোস গাইস, ভিউটা অনেক বেশি জোস এখানে। আর ওদিকে যেতে পারিস তাহলে, নিচে দেখেন এখানে যারা যারা আসতেছেন তারা নিশ্চয়ই ইনবক্স করবেন, জায়গার ঠিকানা দিয়ে দিব। এন্ড গাইস নিচে যদি দেখতে যান নিচে একদম খারাপ, দেখেন পড়লে আপনারা আহত হবেন প্রচুর। এন্ড ভিউটা দেখেন গাইস সামনে দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, বাট আপনাদের ক্যামেরায় তত রূপ ধারণ করতে পারতেছি না। জাস্ট অসম একটা ভিউ জাস্ট। এন্ড সে লাগছে একটু হাওয়া চেক করেন, ওই নিচে দিকে আসছে তো আমরা কয়েকবার শ্যুট করছি কিন্তু এই ভিডিওটার জন্য যার কারণে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গাইস এগুলো পাহাড়টা কিন্তু কি এটা 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 জঙ্গল ছিল, এটাকে সাফ করা হয়েছে কারণ এখানে মধ্যে অনেকগুলো গাইস এটা আগে জঙ্গল ছিল। গাইস এই পাহাড়টা কিন্তু আগে জঙ্গল ছিল, এটাকে পরিষ্কার করা হয়েছে কজ এখানের মধ্যে কিছু গাছ রোপণ করা হয়েছে, যেগুলো হচ্ছে লাইক এটা আম গাছ, কিন্তু এখানে 100 মতো আম গাছ রোপণ করা হয়েছে কারণ এগুলা ভবিষ্যতে পাহাড়ের জন্য কিন্তু কি আমাদের। যেমন কি গাইস দেখতে পাচ্ছেন এখানে আম গাছ, কিন্তু এখানে প্রায় 100 মতো আম গাছ রোপণ করা হয়েছে, ঠিক আছে গাইস এখানে 100 প্রায় 100 মতো আম গাছ রোপণ করা হয়েছে, যার কারণে পাহাড়টা কিন্তু আগে কিন্তু জঙ্গলই ছিল, এটাকে পরিষ্কার করা হয়েছে অ্যান্ড রোপণ করা হয়েছে। সো নিচে এখনো ফটো শ্যুট চলছে, এদের কী কী সমস্যা এত ফটো কেমনি তুলে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি গাইস, মোস্ট উপর থেকে এলাম, ওখানে দেখতে পাচ্ছেন অনেক স্লিপারি, হেল্প হেল্প অনেক কষ্টে নামছি। এটা এখন নিচে থেকে উপর থেকে নিচে নামতেছে গাইস, এই সাবধান তো গাইস ঘোরা ফেরা শেষ, এখন আমরা বাড়িতে রিটার্ন করতেছি। অ্যান্ড গাইস আজকে ব্লগটা এ পর্যন্তই এখানে সমাপ্তি করতেছি। গাইস ব্লগটা কেমন লাগছে আপনাদেরকে প্লিজ কমেন্টে বলবেন, অ্যান্ড নেক্সট আমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবো এরকম ধীরে ধীরে যখনই। সো তো টাটা গাইস, ভালো থাকবেন, এভাবে আর মনে করে সাবস্ক্রাইব করে দিয়েন, হ্যাঁ সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।